কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিলেন প্রধান তিন মেয়র প্রার্থী, ইভিএম এ ধীরগতির অভিযোগ। বিভিন্ন প্রান্তে মেশিনে কাজ চুরি হইতেছে, মনে করেন আমরা ভোট দেওয়ার সমুদায় টিপ দিলেন, আমরা মার্কাটা টিপ দিলেন কিন্তু ভাসি উঠতেছে না অনেকখানে। আমি শতভাগ আশাবাদী, ইনশাল্লাহ গোড়া প্রতীকের জয় হবে, কুমিল্লার পরিবর্তন হবে। গোড়া পরিবর্তন শুরু করার আগে নালিশের মধ্যে আপনারা যারা পরীক্ষা করেন দেখেন। ভোট চলছে 150 ইউনিয়ন আর উপজেলা পৌরসভাতেও। আমন্ত্রণ যমুনা নিউজে শিরোনাম দেখছিলেন, এতক্ষণ সাথে আছে আমি জান্নাতুল কুলি, জানিয়ে দেব বিস্তারিত। বৈরী আবহাওয়ার মধ্যে চলছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। ভোট দিতে সকাল থেকেই কেন্দ্রে উপস্থিত হচ্ছেন ভোটাররা, বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। 105 কেন্দ্রে 640 কক্ষের সবখানেই ইভিএমে নেওয়া হচ্ছে ভোট। 27 ওয়ার্ডে মোট ভোটার 2,29,920 জন। মেয়র পদে লড়ছেন 5 জন। যেটি সেখানকার বাসিন্দা, বয়স কিন্তু তার 94। খুব ভালো লাগতেছে, অনেক ভয় নিয়ে আসছিলাম না, দেখতেছি খুব সুস্থভাবে দিয়ে বাসায় ফিরতে পারবো, শান্তিপূর্ণ হবে বলে আশা করি, এবং এইভাবে চললে সবাই ভোট দিতে পারবে এটাই আমরা প্রত্যাশা করতেছি। এখন থেকে শেষ পর্যন্ত যদি এভাবে থাকে তাহলে কুমিল্লা সিটি কর্পোরেশন কোনো প্রকার কোনো দুর্ঘটনা ঘটবে না। ভোট দিয়েছেন প্রধান তিন মেয়র প্রার্থী, পরে কথা বলেছেন গণমাধ্যমের সাথে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত। তিনি বলেন, জয় ছাড়া বিকল্প ভাবছেন না কিছুই। সকাল 9টার দিকে নগরের ভিক্টোরিয়া কলেজিয়েটের সরকারি স্কুলে ভোট দেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আরফানুল হক। বলেন, নির্বাচনী পরিবেশ খুবই ভালো, কোনো ধরনের শঙ্কা নেই। রিফাত আশা করেন শান্তিপূর্ণভাবে শেষ হবে ভোট গ্রহণ। আপনারা যারা পরীক্ষা করেন ওনার কুড়ি জন যারা আবার সসম্মানে দরজা দেখা। আওয়ামী লীগের প্রার্থীর সাথে একই সময় ভিক্টোরিয়া কলেজিয়েট সরকারি স্কুলে ভোট দেন স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজামুদ্দিন কায়সার। জয়ের ব্যাপারে আশাবাদী তিনিও, ভোটারদের উপস্থিতি আর ভোটের পরিবেশ নিয়েও কিছুটা অসন্তুষ্টি আছে তার। ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেশি দেখতে পাচ্ছি, সো আমি শতভাগ আশাবাদী, ইনশাল্লাহ গোড়া প্রতীকের জয় হবে, কুমিল্লার পরিবর্তন হবে। বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু ভোট দিয়েছেন নগরের হোসামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এরপর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন তিনি। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে চূড়ান্ত কিছু না বললেও অনেক কেন্দ্রে ইভিএম ঠিকভাবে কাজ করছে না বলেও অভিযোগ করেন মনিরুল হক সাক্কু। যারা ভোটার তারা একটু আতঙ্কগ্রস্ত হইতেছে, আমার ভোটটা কি কনফার্ম হইল নাকি, এই আর কি। যে কোনো ফলবান নরেন্দ্র মোদী দিয়ে পরিস্থিতি আছে, এই পরিস্থিতি আমি কোন ফল পাই না। দর্শক, কুমিল্লা ভোটের মাঠের খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইব্রাহিম খলিল। ইব্রাহিম, আপনি তো শুরু থেকেই আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সঙ্গে আছেন, তিনি কোন কোন কেন্দ্রে এ পর্যন্ত পরিদর্শন করেছেন একটু জানাবেন। তিনি মূলত ভ্রাম্যমানভাবে তিনি
বিভিন্ন কেন্দ্রগুলোতে পরিদর্শন করছেন, বিশেষ করে গাড়িতে বসেই তিনি পরিদর্শন করছেন। কিছুক্ষণ আগে ওনার গাড়ি এসে থেমেছিল এই ধনায়তরী হোসাইনিয়া ইসলামী কওমি মাদ্রাসা এতিমখানার যে কেন্দ্রটিতে, সেটিতে তিনি মূলত কেন্দ্রগুলোতে নামছেন না, গাড়িতে বসেই তিনি তার যে সমর্থকরা রয়েছেন সেই সমর্থকদের সাথে তিনি সেখানে কুশল বিনিময় করছেন, ভোটের বিভিন্ন জিজ্ঞাসার কথা তিনি বলছেন। আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে ভোটের মাঠে তিনি শেষ পর্যন্ত তার বিপক্ষে যদি যায় সেটি সেই ফলাফল তিনি মেনে নেবেন কিনা। তিনি বলেছেন যে কোনো ধরনের যে ভায়োলেন্স অথবা কোনো ধরনের আক্রমণাত্মক কোনো আচরণের মধ্যে তিনি এবং তার সমর্থকরা তারা কেউই যাবেন না, এবং শান্তিপূর্ণভাবে যদি তিনি বিজয়ী নাও হন, অন্য কেউ যদি বিজয়ী হয় তার গলায় তিনি বিজয়ের মাল্য তিনি পরিয়ে দিবেন, এই ধরনের বক্তব্য তিনি রেখেছেন। এর আগে তিনি আমাদের সাথে আলাপকালে বলেছেন যে যেহেতু এখানে বৃষ্টি হয়েছেন, এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে ভোটার সংখ্যা অন্য সময়ের তুলনায় একটু কম, কিন্তু এখন আবার যেহেতু বৃষ্টি থেমে গেছে আপনি দেখতে পাচ্ছেন অনেক নারী ভোটারের সংখ্যা মূলত বেশি। এই কেন্দ্রটিতে বিশেষ করে আমরা যেটি দেখতে পেলাম যে অনেক বোরকা পরিহিত নারী ভোটাররা রয়েছেন, তারা আসছেন এবং সেগুলো বেলা বাড়ার সাথে সাথে ধারণা করা হচ্ছে সেই ভোটাররা বাড়বেন। এবং তিনি আমাদের বলেছেন যে তিনি আশা করেন 60-70% ভোট কাস্ট হতে পারে এবং সেই আশাবাদ তিনি ব্যক্ত করেছেন, এবং একই সাথে এও বলেছেন যে বিকেল পর্যন্ত সে ভোটের হারটি সেটি বেড়ে যাবে। আমরা প্রশ্ন করেছিলাম তাকে তিনি কোনো আশঙ্কা করছেন কিনা, কোনো অপ্রীতিকর ঘটনা অথবা কোনো ষড়যন্ত্রে কোনো কিছু, তিনি বলেছেন যে না, এই ধরনের কোনো আশঙ্কা তিনি করছেন না, কারণ এখানে যারা রয়েছেন তারা প্রত্যেকেই সুষ্ঠু পরিবেশের মাধ্যমে ভোট দিতে এসেছেন এবং ভোট দিয়ে তারা তাদের যে যাবতীয় নির্বাচনী প্রক্রিয়া সেটি শেষ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এবং আমরা এও দেখেছি তিনি বিশেষ করে এখন পর্যন্ত প্রায় 20-30 কেন্দ্র তিনি পরিদর্শন করেছেন গাড়িতে থেকেই, এবং সেখানে তিনি খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছেন যে প্রার্থীদের বিশেষ করে সেখানকার সমর্থকদের সাথে যে কী পরিমাণ ভোট সেখানে কাস্ট হচ্ছেন। তারাও বলেছেন যে প্রথম যেহেতু সময় সকালের দিক এখন পর্যন্ত 12টা পেরোয়নি, পাশাপাশি বৃষ্টি, ধারণা করা হচ্ছে যে দুপুর 1টার পরে আরও বেশি ভোটাররা আসবেন এবং সেখানে আরও বেশি ভোট কাস্ট হবে। ধন্যবাদ আপনাকে ইব্রাহিম। দর্শক এছাড়াও আমাদের সাথে যুক্ত আছেন দেখতে পাচ্ছি সহকর্মী আখলাকুসাফা আছেন, খোকন চৌধুরী আছেন এবং শাকিল হাসান আছেন। এ পর্যায়ে আখলাকুসাফার কাছে একটু যেতে চাই। সাফা, আপনি যে কেন্দ্রে আছেন সেখানে ইভিএমে ভোট দেওয়ার বিষয়টি শুরু থেকেই পর্যবেক্ষণে আপনি রেখেছিলেন, ধীরগতির যে অভিযোগটা আছে সেটা কি কোনো সুরাহা হলো নাকি আগের মতো অবস্থাতেই রয়েছে? বলি, ধীরগতির কোনো সুরাহা হয়নি, এখনও আগের মতোই অবস্থা আছে, বরং অবস্থাটা আরও একটু খারাপ দিকে যাচ্ছে। কারণ মাঝখানের যে সময়টা সেই সময়টাতে কিন্তু টানা বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা শেষ, এখন কিন্তু ভোটাররা আসছেন। আমি বাইরে থেকেও কিছুক্ষণ আগে দেখে আসলাম, এই 11 নম্বর ওয়ার্ডের যে ভোটাররা তারা কিন্তু এখন দলে দলে আসছেন। আপনি লাইন দেখেও এটা বুঝতে পারছেন, 3,285 জন ভোটার এই ভোট কেন্দ্রে, এবং একই সঙ্গে এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বী হেভিওয়েট যে দুজন মেয়র প্রার্থী তারা দুজন ভোট দিয়ে গিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই এখানে আসবেন সংসদ সদস্য স্থানীয় বাহা উদ্দিন বাহার, তিনি এখানকারই ভোটার এবং 11টা নাগাদ তার এই ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার কথা, তিনি এখনও পর্যন্ত আসেননি। আমরা যদি আবার ইভিএমে ফিরে যাই, আমরা দেখতে পাচ্ছি ইভিএমে যেই দেরিটা যেই কারণে হচ্ছে, মূল কারণটা হচ্ছে ম্যাচ করা যাচ্ছে না, ফিঙ্গারপ্রিন্টগুলো ম্যাচ করা যাচ্ছে না। দেখা যাচ্ছে একই আঙ্গুলে যখন ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে না তখন এক একজনের 5-5টি আঙ্গুল আলাদা করে কিন্তু সেগুলো দেখানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একজন ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তিনি পরিদর্শনে আছেন, পরিদর্শনে কিছুক্ষণ আগেই তিনি এসেছেন, একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এবং কিন্তু তিনি যেটি করবেন সেটি হচ্ছে কোনো অভিযোগ থাকলে সেই অভিযোগের ব্যাপারে তিনি ব্যবস্থা নেবেন, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে যে অভিযোগ সেই অভিযোগটা কিন্তু সবচেয়ে বড় অভিযোগটাই হচ্ছে ইভিএমে সর্বোচ্চ সময় দেরি হচ্ছে, যেটা পোলিং অফিসাররা স্বীকার করেছেন, যেটা রিটার্নিং কর্মকর্তা যিনি এবং প্রিজাইডিং অফিসার যে আছেন এই কেন্দ্রের তারাও কিন্তু স্বীকার করেছেন। এবং এর সুরাহার জন্য আলাদা করে কিন্তু কোনো ব্যবস্থা তারা করেননি, বলেছেন যে কিছুটা সময় লাগলেও তারা এইভাবেই ভোটটা গ্রহণ চালিয়ে যাবেন।
ধন্যবাদ আপনাকে সাফা। প্রয়োজনে আমরা আবার আপনার সাথে যুক্ত হব। এই মুহূর্তে যাচ্ছি আরেক সহকর্মী শাকিল হাসানের কাছে। শাকিল, আপনি যে কেন্দ্রে আছেন সেখানকার সার্বিক পরিস্থিতি একটু জানাবেন আমায়। কুমিল্লা সিটি কর্পোরেশন সংগ্রাসী এলাকায় কিন্তু দুটি কেন্দ্রের সামনে জটলা সরাতে পুলিশ, বিজিবি এবং র্যাবের সদস্যরা বেশ কয়েকবার এলাকায় টহল দিয়েছে এবং স্থানীয় যারা রয়েছেন ভোট কেন্দ্রের সামনে যারা জটলা করছেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই পাশে বিজিবির একটি টহল টিম রয়েছে এবং সামনে রয়েছে আরেকটি র্যাবের টহল টিম এবং তারা বেশ খানিকক্ষণ ধরেই চেষ্টা করছে যে এই ভোট কেন্দ্রগুলোর সামনে যে জটলাগুলো তৈরি হচ্ছে সেই জটলাটি সরিয়ে দেওয়ার জন্য। এবং তারা বলছেন যে ভোট দেওয়ার পর যারা স্থানীয় বা অন্যান্য বাসিন্দা যারা রয়েছেন তারা যেন সরে যান, কিন্তু সেটি আসলে হচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন যে এই তিন পাশের যে সড়কটি রয়েছে সেই সড়ক ভরায় আসলে মানুষ, সবাই স্থানীয় মানুষ এখানকার ভোট কেন্দ্রের সামনে তারা জটলা করছেন এবং সেটি নির্বাচনী আচরণবিধির জন্য হুমকি বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছিলেন। এবং এই কারণেই তারা যে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের যে দল রয়েছে বিজিবি পুলিশ এবং র্যাবের সেটি বেশ খানিকক্ষণ পরপর ভোট কেন্দ্রগুলোর সামনে টহল দিচ্ছে। যদিও এখন পর্যন্ত ভোট কেন্দ্রের ভোট গ্রহণের হার খুবই ধীরগতি, এই জন্য ভোটাররা অভিযোগ করছেন যে ইভিএম এর কারণে ভোট গ্রহণ ধীরগতিতে হচ্ছে। বিশেষ করে বয়স্ক নারীরা ভোট দিতে প্রায় 4 থেকে 5 মিনিট করে সময় নিচ্ছেন, এ কারণে প্রায় 3 ঘন্টার বেশি পার হয়ে গেলেও কিন্তু ভোট গ্রহণ খুব বেশি হলেও প্রতিটি বুথে 60 থেকে 65টির মধ্যে এখনও সীমাবদ্ধ রয়েছে। যদি এই হারটি বাড়ানো না যায় তবে বিকাল 4টার মধ্যে 98% ভোট গ্রহণ সম্ভব হবে না বলে মনে করছেন ভোটাররা এবং সেটি খুব বেশি হলে 50% হবে কিনা সেটি নিয়ে তারা অনেকেই সন্দেহ পোষণ করছেন। বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে শাকিল। এবার একটু খোকন চৌধুরীর কাছে যেতে চাই সরাসরি, তিনি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন। খোকন, আপনি তো স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর সাথে ছিলেন সকাল থেকে, তিনি কোন কোন কেন্দ্র পরিদর্শন করেছেন একটু জানাবেন, সেই সাথে নির্বাচনী নিয়ে কোনো অভিযোগ যদি আসে সেই খবরটিও জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আসলে আমি সকাল থেকে যে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর সঙ্গে রয়েছি, তিনি কিছুক্ষণ আগে অর্থাৎ এই আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি নগরের 8 নং ওয়ার্ড, কিছুক্ষণ আগে তিনি এখানে এসেছিলেন এবং আমরা তার কাছে জানতে চেয়েছিলাম আসলে ভোট নিয়ে তার যে প্রতিক্রিয়াটি। তিনি যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে আসলে ধীরগতি, তার প্রধান যে অভিযুক্ত হচ্ছে সেটি হচ্ছে ভোট ইভিএম মেশিনে ভোট ভোটিং ধীরগতি। এছাড়া আমরা আরো জানতে চেয়েছিলাম যে সার্বিক পরিস্থিতি নিয়ে যে আইন শৃঙ্খলার বিষয় রয়েছে সার্বিক পরিস্থিতি নিয়ে তার মতামত। তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন এখন পর্যন্ত তিনি যেভাবে দেখছেন আসলে ভোট গ্রহণ হচ্ছে বা সাধারণ ভোটাররা আসছেন ভোট দিচ্ছেন সে সন্তুষ্টি রয়েছে এবং রেজাল্ট যাই হোক পক্ষে কিংবা বিপক্ষে তিনি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন এবং যদি পরাজয় বরণ করতে হয় সেখানেও কিন্তু তিনি খুশি মনে তা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো সার্বিক বিষয় বলতে চাই আমরা এখন পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ধন্যবাদ আপনাকে খোকন। স্পেশাল সিকিউরিটি ফোর্সের 36তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা সরাসরি সেখানে যাচ্ছি। সেই ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে দিয়ে খুনিদের বিচার, যুদ্ধাপরাধীদের বিচার আমরা করতে সক্ষম হয়েছি। কাজী দেশ অভিশাপ মুক্ত যাতে হয় তার ব্যবস্থাটাই নিয়েছিলাম, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা শুনেছেন। দেশ অভিশাপ মুক্ত হয়েছে বলেই আজকে বাংলাদেশ রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের প্রতিষ্ঠানগুলি যাতে আধুনিক প্রযুক্তি সম্পন্ন হয়, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারি সেই পদক্ষেপও আমরা নিয়েছি। আমাদের সেনা নৌ বিমান বাহিনীতে নারী সদস্যদের প্রথম আমরাই মানে নিয়োগ দেওয়া শুরু করি। পুলিশ বাহিনীতে জাতিপিতাই নিয়োগ দেওয়া শুরু করেছিলেন। জুডিশিয়ারিতে কোনো মহিলা যাওয়ার সব কোনো ছিল পাকিস্তান আমলে আইন করে বন্ধ ছিল, সে আইনও তিনি পরিবর্তন করে দেন, সেখানেও সুযোগ করে দেন। সেভাবেই আমরা সকলকে নিয়ে আমাদের দেশকে গড়ে তোলা পদক্ষেপ জাতির পিতার পদক অনুসরণ করেই আমরা নিয়েছি। আজকে আমাদের সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে ফোর্সেস গোল 2030
করে আমরা যেটা জাতির পিতা প্রতিরক্ষা নীতিমালা দিয়েছেন তারই ভিত্তিতে সেটা আমরা প্রণয়ন করে তা বাস্তবায়ন করে যাচ্ছি। কারণ আমরা আমাদের দেশটাকে সেভাবে গড়ে তুলতে চাই, আমরা যত ছোট হয়তো ভৌগোলিক সীমারেখায় কিন্তু জনসংখ্যার দিক থেকে বড়, তাছাড়া আমরা স্বাধীন দেশ, আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি, বিজয়ী জাতি আমরা, যে আমরা কারোর থেকে ছোট থাকবো না, আমরা কারোর থেকে নিচু থাকবো না, কারোর কাছে হাত পেতে চলবো না, আমরা আত্মমর্যাদাশীল জাতি হবো, মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলবো, এটাই ছিল একমাত্র লক্ষ্য এবং সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। এবং আমাদের হ্যাঁ আমাদের আর্থিক যে সক্ষমতা এই সব এর মাঝেও আমরা যত দূর পেরেছি আমরা কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি আর সেই মর্যাদাটা আমরা বাস্তবায়ন করে আমরা এগিয়ে যাব, এটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে আমরা বিভিন্ন কাজও করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা 2020 সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন করেছি, 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি। যদিও করোনা ভাইরাসের কারণে এই যে অতিমারিটা সারা বিশ্বব্যাপী যেমন অর্থনৈতিক মন্দাও সৃষ্টি করেছিল, যোগাযোগের সমস্ত সম্ভাবনা বন্ধ ছিল, আমাদের ব্যাপক কর্মসূচি সেটা আমরা করতে পারিনি, কিন্তু পরবর্তী 2021 সালে আমাদের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এখানে এসেছে এবং তাদের নিরাপত্তা দেওয়া, তাদের স্বাস্থ্য সুরক্ষা, তাদের ব্যবস্থা করা, এখানে এসএসএফ একটা বিরাট ভূমিকা পালন করেছে। সেজন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ আমাদের যখনই যারা এসেছেন তারা ভূয়সী প্রশংসা করেছে যে এসএসএফের যে সহযোগিতা এবং নিরাপত্তা দেওয়া, কারণ ওই সময়। আর তাছাড়া একটা কথা মনে রাখতে হবে যে আমরা এখন ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি, একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত আমরা স্যাটেলাইট উৎক্ষেপ করেছি, আমরা বিভিন্ন ডিজিটাল ব্যবস্থাটা নিয়েছি। কিন্তু একদিকে যেমন এটা আমাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য সুযোগ সৃষ্টি করেছে, আবার অপরদিকে যে সন্ত্রাস জঙ্গিবাদের যে উত্থান, এই সন্ত্রাস জঙ্গিবাদের উত্থান এবং তাদের কর্মকাণ্ডও কিন্তু এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও কিন্তু তারা এই জঙ্গিবাদ সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকে। কাজে প্রযুক্তি যেমন আমাদের সুযোগ দেয় আর্থসামাজিক উন্নয়নে, আবার প্রযুক্তি মাধ্যমেই আবার ধ্বংসাত্মক কাজেরও ধরনটা পাল্টে যায়। তো এই সাথে সামঞ্জস্য রেখে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা আমাদের এসএসএফকে আমরা যতদূর পেয়েছি সেই ব্যাপারে যথেষ্ট শক্তিশালী করেছি, অন্যান্য বাহিনীগুলোর জন্য আমরা করে যাচ্ছি। এই জন্য যে আমাদের তো বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে, পাশাপাশি যে বিভিন্ন সন্ত্রাস জঙ্গিবাদ সেগুলো আমাদের দমন করতে হবে। তো আল্লাহর রহমতে আমি বলবো যে আমাদের প্রত্যেকটা বাহিনী এত মানে সজাগ সচেতন যে একটা দুর্ঘটনা ঘটেছিল তারপর থেকে আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের মানে প্রত্যেকটা বাহিনী, আমাদের সেনা নৌ বিমান বাহিনী, পুলিশ বাহিনী, আমাদের র্যাব বা আনসার বিডিবি, আমাদের বিজিবি, প্রত্যেকেই কিন্তু এক একটা দায়িত্ব পালন করেছে, যার ফলে আমরা কিন্তু এই জঙ্গিবাদ সন্ত্রাসটা অন্তত নিয়ন্ত্রণ এবং দমন করতে পেরেছি। তো এ ব্যাপারে আমাদের আরও সবসময় সচেতন থাকতে হবে, মনে রাখতে হবে যখন আমরা এগিয়ে যাই তখনই কিন্তু নানা ধরনের একটা ঘটনা ঘটানোর চেষ্টা কোনো কোনো মহল করে থাকে, সেটাই হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্য। তো সেজন্য সবাইকে সবসময় মানে সজাগ থাকার জন্য আমি অনুরোধ জানাবো, যেহেতু এখানে আমাদের তিন বাহিনী প্রধান আছেন, পুলিশ প্রধান আছেন, অন্যান্য বাহিনী প্রধানরা আছেন, সেজন্য বললাম যে প্রত্যেকেই কিন্তু এই ব্যাপারে সচেতন থাকতে হবে। প্রযুক্তি আমাদের উন্নয়নের জন্য নতুন দ্বার উন্মোচন করেছে, আবার যারা এই ধরনের মানে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত, সন্ত্রাসী কর্মের সাথে জড়িত, তাদেরও কিন্তু সুযোগ করে দেয়। স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রতিষ্ঠাবার্ষিকীতে কথা বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, কিছুক্ষণ আগেই স্থানীয় সংসদ সদস্য আকম বাহার ভোট দিয়েছেন এবং তারপরে তিনি কথা বলছেন, আর এখনও তিনি হয়তো তিনি কথা বলবেন কিছুক্ষণের মধ্যেই, আমরা সেখানে সরাসরি যুক্ত হতে চাচ্ছি। কলি, আপনি দেখতে পাচ্ছেন ভোট কেন্দ্রের বাইরে, ভোট কেন্দ্রের বাইরে সাংসদ বাহাউদ্দিন বাহার তিনি আছেন। কিছুক্ষণ আগে তিনি ভোট দিয়েছেন, এখন তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। এর জন্য আসলে একটি ব্যবস্থাপনার জন্য একটু সময় লেগে যাচ্ছে, গণমাধ্যম কর্মীরা এখানে ভিড় করেছেন।
সংসদ সদস্য এখানে রয়েছেন যার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নির্বাচনের আরো পাঁচ দিন আগে তার বিরুদ্ধে তাকে নির্বাচন কমিশন চিঠি দিয়েছিল তিনি যাতে এই এলাকা ছেড়ে চলে যান সেটির জন্য এবং তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই অভিযোগটি ছিল তিনি প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন তার বিরুদ্ধে অভিযোগ আপনারা ফ্রেমে দেখতে পাচ্ছেন সংসদ সদস্যকে সংসদ সদস্য তিনি কিছুক্ষণ আগে তার ভোট দিয়েছেন ভোট দিয়ে তিনি এখন কথা বলবেন মাধ্যমের সঙ্গে তারই আসলে একটি ব্যবস্থাপনা তিনি নিজেই করছেন বিরুদ্ধে অভিযোগ আচরণবিধি লঙ্ঘনের তিনি নৌকার প্রার্থীর জন্য সরাসরি তিনি ভোট চেয়েছেন এবং একজন সংসদ সদস্য হিসেবে তিনি এমনটা করতে পারেন কিনা এই বিষয়ে একজন প্রার্থীর অভিযোগে নির্বাচন কমিশন তাকে চিঠি পাঠিয়েছিল এবং সেই চিঠি পাঠানোর পর তিনি কিন্তু মহামান্য হাইকোর্টে তিনি একটি রিট করেছিলেন এবং সেই রিটের পর আমরা দেখতে পাচ্ছি সেই রিটের পর এখনো পর্যন্ত কিন্তু সেই রিটের কোনো নিষ্পত্তি হয়নি সেটি কিন্তু তিনি আনঅফিসিয়ালি এর আগের বিভিন্ন সময় বলেছেন যদিও তার পক্ষ থেকে দলের পক্ষ থেকে কিন্তু অন্যান্য যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বলেছেন তিনি কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি তিনি কোনো নির্বাচনী আইন লঙ্ঘন করেননি তবে আনুষ্ঠানিকভাবে তিনি আলাদা করে আমরা দেখেছি যে সরাসরি তিনি আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ সেই অভিযোগের যে তথ্য প্রমাণ এই বিষয়গুলো নিয়ে মহামান্য হাইকোর্ট থেকেই একটি আদেশের বিষয় পেন্ডিং রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেমে মানুষ এখানে সংসদ সদস্য তিনি নিজে ভোট দিয়ে কলেজিয়েট কেন্দ্র যেটি ভিক্টোরিয়া কলেজিয়েট কেন্দ্র এই কেন্দ্র থেকে তিনি ভোট দিয়েছেন ভোট দিয়ে এখন তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন বাহিরের কেউ যাতে এখানে থাকতে না পারে এই জন্য তার যারা সমর্থকরা রয়েছেন তার সঙ্গে যারা এসেছেন তারা গণমাধ্যম কর্মীদেরকে আলাদা আলাদা করে একটা জায়গায় জড়ো করছেন এবং সেখানে তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন বলি আপনি দেখতে পাচ্ছেন যে তার যার বিরুদ্ধে অভিযোগ এই বিষয়টি নিয়ে কিন্তু এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমরা তার কোনো বক্তব্য এখনও পর্যন্ত পাইনি পুরোটা সময় তিনি কুমিল্লাতেই ছিলেন এখানেই অবস্থান করেছেন কিন্তু তিনি কোনো গণমাধ্যমের সামনে আসেননি তার সঙ্গে আমরা যতবার যোগাযোগ করার চেষ্টা করেছি আমাদের সংবাদে এবং আমাদের যে আমজনতার যে আমাদের শো রয়েছে সেখানেও আমরা তাকে বারবার কানেক্ট করার চেষ্টা করেছি কিন্তু তিনি কিন্তু আমাদের সঙ্গে তখন কোনো কথাবার্তা বলেননি দলের থেকেও আমরা আনুষ্ঠানিকভাবে তেমন কিছু জানতে পারিনি তবে আমরা পরবর্তীতে দেখেছি তথ্যমন্ত্রী এই বিষয়ে কথা বলেছেন এখন আমরা আশা করছি যে এখনই তিনি হয়তোবা সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন এই প্রশ্নটিই কিন্তু তার কাছে মূলত থাকবে এখনই শুরু হতে যাচ্ছে কলি জি মাননীয় সংসদ সদস্য আমরা শুরু করতে পারি আমরা শুরু করতে পারি পাশে আপনারা একটু সামনে আসবেন কথা বলবো কি বলে আমরা ঠিক করে সামনে সামনে আমি একটু ধাক্কা লাগবে না দীপন ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লার সংসদ সদস্য আকর্ম বাহাউদ্দিন বাহার কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকদের সাথে কথা বলবেন নির্বাচনী পরিবেশ নিয়ে এবং কিছুক্ষণ আগেই আমরা জানতে পেরেছি তিনি ভোট দিয়েছেন এবং ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখলেন সব কিছু নিয়েই হয়তো তিনি কথা বলবেন সাংবাদিকদের সাথে আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেই খবর জানতে পারবো আমাদের সহকর্মী আখলাকুল সাফা সেখানে আছেন তিনি মূলত আমাদেরকে জানাবেন সার্বিক পরিস্থিতি সম্পর্কে সাফা আবারও ফিরতে চাই আপনার কাছে একটু জানাবেন কী অবস্থা সেখানে আপনারা প্রস্তুত থাকলে আপনাদের মাম হলে মাম প্রথমে আপনার কাছে জানতে চাই আপনারা কথা বলবেন অথবা আমি বলবো প্রথমে জানতে চাই ভোটের পরিবেশটা কেমন দেখলেন কেমন ভোট গ্রহণ হচ্ছে পরিবেশ দেখার সুযোগ আমার কম হয়েছে আমি বরং আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে ভোটের পরিবেশটা কেমন হয়েছে আমি 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 ঘর থেকে বের হয়ে এখন আমার ভোট কেন্দ্রে এসেছি আমি এসে আমি ভোটটা দিলাম আমি এই আসা পর্যন্ত যেটা দেখলাম শব্দটা ছিল উৎসব মুখর শান্তির কুমিল্লায়
সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল, ভোটার একটু হতাশ হয়েছিল কিভাবে ভোট দেবে। আমার মনে হয় বৃষ্টি চলে যাওয়ার পর সকল ভোটাররা উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছে, কারণ আমরা একটা উৎসবমুখর, শব্দটাই হচ্ছে উৎসবমুখর, উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে, কোথাও কোনো গণ্ডগোল নাই, ঝামেলা নাই। আমি আপনাদের সকল টিভির মাধ্যমে প্রশাসনকে বলতে চাই যে অতি উৎসাহী কোনো কর্মকর্তা যেন পরিবেশ নষ্ট না করে। কোনো যারা ক্যান্ডিডেট তার সমর্থক তারা উৎসবমুখর অবস্থায় আছে, সারা কুমিল্লাকে উৎসবের আমেজ চলছে। এখন যদি আপনি দেখেন রানী দিঘির পার 10 জন বা 12 জন ছেলেমেয়ে একসাথে দাঁড়িয়ে আছে, তাহলে অতি উৎসাহী কোনো কর্মকর্তা যেন তাদেরকে হ্যারাসমেন্ট না করে। এটা তো ভোটারদের আনন্দের বিষয়। আইন শৃঙ্খলা রক্ষার যে দায়িত্ব, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা অবনতি হইলে আপনারা কাজে নামবেন, আইন শৃঙ্খলা অবনতি না হলে আমার প্রিয় কুমিল্লাবাসী যারা ভোট দেয় তারা যেন প্রত্যেকেই সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট দিতে পারে। সকল আইন শৃঙ্খলা কর্মকর্তাদের কাছে আমার এটা অনুরোধ। আরেকটা বিষয় আমি শুনেছি, আমার কাছে কিছু কমপ্লেন গিয়েছে যে ভোটার আইডি নিয়ে গেছে, চিঠি নিয়ে যায় নাই, এই জন্য ভোট দিতে দেয় না। এখন ভোটারের চিঠি তো ভোটের অংশ না, আইডি অংশ। দুই একজন ম্যাজিস্ট্রেট এমন আছে যারা আইডি আটকে রেখেছে। আমি আপনাদেরকে বলবো, সকল কর্মকর্তাদেরকে বলবো, একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচনকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা সহযোগিতা করেন। আইডি থাকলে ভোট দিতে পারবে একজন মানুষ। ভোটার চিঠি হচ্ছে ব্যক্তিগতভাবে প্রার্থী তাকে সহায়তা করার জন্য দিয়েছে। সরকারি আইন অনুযায়ী একজন আইডিধারী লোক যখন যাবে, হয় ফিঙ্গারে যাবে অথবা আইডিতে সে ভোট দিতে পারবে, এটাই হচ্ছে সিস্টেম। আর আরেকটা কথা হচ্ছে, আমি আজকে প্রথম বের হলাম, আমি দুঃখিত, আপনারা অনেকেই ঢাকা থেকে এসে আমাকে খুঁজেছেন, আমাকে পান নাই। নির্বাচন কমিশন আমাকে যে চিঠিটা দিয়েছে, ইতিমধ্যে কিছু ইয়েলো জার্নালিজম যারা করেন তারা বিভিন্নভাবে আমাকে হ্যারাসমেন্ট করেছেন। উনি কথা শোনেন নাই, এই শব্দ ব্যবহার করেছেন। আসলে আপনারা কেউ নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার কি অথরিটি আছে এই ভাষায় লেখা? যে আইনটা আমি বলি আপনাদেরকে, আইনটা হচ্ছে সরকারের গুরুত্বপূর্ণ কোনো সুবিধা ব্যক্তি নির্বাচনের প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না। আই এম নট দ্য পার্ট অফ দি গভর্নমেন্ট, আমার ঠিকানা হচ্ছে আমি জাতীয় সংসদের পার্ট, আমি জাতীয় সংসদ সদস্য, আই এম দ্য মেম্বার অফ দি পার্লামেন্ট, নট দ্য পার্ট অফ দি গভর্নমেন্ট অর মেম্বার অফ দি গভর্নমেন্ট। সুতরাং আমাকে এই আইনের আওতায় আটকে আমাকে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি চেয়েছিলাম আমাদের প্রিয় নেত্রী যেমন চায় একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন, আমিও সেটা চাই আমার এই কুমিল্লায়। আমি 84 সাল থেকে যত নির্বাচন করেছি সকল নির্বাচনেই আমার সাথে বিপরীত প্রতিদ্বন্দ্বীরা তাদের জামানত নিয়ে যেতে কষ্ট হয়েছে। আজকেও এই নির্বাচনে এই চিঠি আমার নির্বাচনকে অনেক এগিয়ে দিয়েছে। যে কাজটা আমি করতাম সেই কাজটা এই চিঠি দেওয়ার কারণে কুমিল্লার মানুষ ক্ষুব্ধ হয়ে আজকে সকলে নৌকার পক্ষে ভোট দিচ্ছে। এই চিঠিটা যদি আমাকে না দিত কুমিল্লার মানুষ এতটা বিক্ষুব্ধ হতো না। কিভাবে যাব বলেন? আমি চলে গেলে মূর্তি ভেঙে দেয় কুমিল্লার। আমি হজে গিয়েছিলাম কুমিল্লা, আপনারা জানেন মূর্তি ভেঙে দিয়েছে। আমি সেই হজ থেকে আমার সফর সংক্ষিপ্ত করে চলে এসেছি, কারণ বাংলাদেশে এখান থেকে টার্গেট করার পরও কুমিল্লাতে একটাও ক্যাজুয়ালটি হয় নাই। কত এখান থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষকে হত্যা করা হয়েছে মূর্তি ভাঙার কারণে, মূর্তি ভাঙা নিয়ে। আবার করোনা প্যান্ডামিকের এই 2 বছর আড়াই বছর আমি তো কুমিল্লার মানুষকে ছেড়ে কোথাও যাইনি। আজকে যেই চিঠি ওনারা দিয়েছে এই চিঠির কারণে কুমিল্লার মানুষ বিক্ষুব্ধ হয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, আমার কাজটা তারা সহজ করে। নির্বাচন কমিশন এই চিঠি দিয়ে কি নির্বাচন কমিশন নিজেরাই আইন লঙ্ঘন করেছেন বলে আমার মনে হয়? যে আইন তো সবার জন্য সমান, আমাদের প্রত্যেকে নির্বাচন আইনটা নির্বাচন কমিশন আগে মানতে হবে। আমি খুব দুঃখ পেয়েছি একজন নির্বাচন কমিশনার আপনাদের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে বলেছেন আই এম এ ল মেকার, আমি আইন ভঙ্গ করেছি। আপনাদের সকলের কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনারা কি আমাকে কোথাও দেখেছেন নির্বাচনে? আমি কিভাবে ভাঙলাম? তিনি যে চিঠি দিয়েছেন এইটা ওনার এক্তিয়ার বহির্ভূতভাবে দিয়েছেন, ভাষাগতভাবে ঠিক হয় নাই। একজন জাতীয় সংসদ সদস্যকে এইভাবে নির্দেশ শব্দ ব্যবহার করতে পারেন না কেউ। এবং চিঠিটা অসমাপ্ত, চিঠিটা আইনের পুরো ব্যাখ্যা এখানে নাই চিঠিতে। আইনটাতে যদিও আইনটা নিয়ে আমার পার্লামেন্টে কথা বলতে হবে, আইনটা আমরা সংশোধন করবো ইনশাআল্লাহ। আমি হাইকোর্টে এটার জন্য রিট করেছি, একটা রোলও পেয়েছি, এই জন্য বলি এই আইনটা পরিবর্তন হবে। কারণ
একজন সংসদ সদস্য যেহেতু সরকারের অংশ না, তাহলে আমার আমার তো সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এখানে। মাননীয় সংসদ সদস্য, যে জায়গাটি একটু আপনার কাছে জানতে চাই, যে অন্যান্য যে কোনো নির্বাচনে নির্বাচনী আইনটাতে সব সংসদ সদস্যরা মেনে চলে, মেনে না চলার জায়গায় প্রতিবাদটা করলেন কেন? যে আইন আপনারা নিজে বানিয়েছেন? না, আমরা আইনটা তৈরি করি না, আইনটা তৈরি করছে নির্বাচন কমিশন। আমরা নির্বাচন কমে আমরা আমি বলে সংসদ না, আপনারা জানেন না, একটু ব্যাখ্যা দেই। আইনটা তৈরি করে যখন আমরা পাঠাই, তখন নির্বাচন কমিশন তৈরি করে আইন মন্ত্রণালয় থেকে ব্যাটিং নিয়ে সংসদে আসে না, বুঝছেন আপনাদের? এই জন্য আমরা জানি, আমরা সংসদে জানতাম তাহলে ওখানেই প্রটেস্ট করতাম আমি। তার মানে ইসি এখতিয়ার বহির্ভূত কাজ করেছে। এখন যে জায়গাটি জানতে চাই, আপনি প্রথমে বললেন ভোটের পরিবেশ কেমন আছে, আপনারা আমাদের কাছে জানতে চাইলেন, আপনার কাছে জানতে চাই আপনি ভোটের পরিবেশ কেমন রেখেছেন, আর এখানে বিজয়ী আসলে কি হবে, নৌকা না বাহার? আমি একটা আপনাকে বলি, এই নৌকার জন্য 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে। এই নৌকার জন্যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু তার জীবদ্দশায় পাকিস্তান আমলে 21 বছরের মধ্যে 14 বছর কারাগারে জীবনযাপন করেছে। এই নৌকার জন্য আমার সাথে আমার মুক্তিযুদ্ধের বন্ধুরা যুদ্ধের মাঠ থেকে অনেকে ফিরে আসে নাই। এই নৌকা হচ্ছে ভোট প্রদানের পরে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার। নানা কারণে ইভিএমে ভোট গ্রহণ চলছে ধীর গতিতে। কোনো কোনো কেন্দ্রের বুথে প্রথম 2 ঘন্টায় হাতে গোনা কয়েকটি ভোট দেওয়ার খবর পাওয়া গেছে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে ইভিএমে ভোটাধিকার প্রয়োগে কয়েকজন ভোটারের লেগেছে 4 থেকে 5 মিনিট। একই অবস্থা অন্যান্য কেন্দ্রে। ইভিএম কারিগরি টিম বলছে আঙুলের ছাপ মিলতে কিছুটা সময় লাগছে। এছাড়া বয়স্ক ভোটারদের অনেকের সময় ভুল বোতাম চেপে দিচ্ছেন, এতে ইভিএমে রিস্টার্ট কিংবা বদলে দিতে হচ্ছে, ফলে 20 থেকে 15 মিনিট ভোট বন্ধ থাকছে। রিটার্নিং কর্মকর্তা বিষয়টি স্বীকার করে বলেন ধীরগতি হলেও সার্বিকভাবে কোনো সমস্যা হবে না, তবে ইভিএমে বিকল হওয়া কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই বলে দাবি তাদের। তারা ইভিএম এর সাথে অভ্যস্ত না, তখন আমার মাঝে মাঝে আমার ডিভাইসে তারা প্রবলেম করছে, সেক্ষেত্রে আমাকে ডিভাইসটাকে পুনঃসংযোগ করতে হচ্ছে। সেখানে কিন্তু একটা ডিভাইস যখন আমি পুনঃসংযোগ করি, আমার 15-20 মিনিট চলে যাচ্ছে। ধীর গতিতে হচ্ছে, অনেকে আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টটা মিলছে না। এখন পর্যন্ত যেই স্পিডটা সেটা বেশি নাই, খুবই কম, বাস্তবতাটা একটু স্লোই। এখন মধ্যে আমাদের 24টা ভোটই হয়েছে, সম্পূর্ণ হয়েছে, শোয়া 1 ঘন্টায়। ছোটখাটো 2-1টা ট্রাভেল হতে দেখা যায়, আমাদের মোবাইল কারিগরি টিম ইনস্ট্যান্টলি ওখানে গিয়ে সেটা ফিক্স করে দেন। তো ওইভাবে মেজর কোনো আমার মতে এরকম কিছু অভিযোগ নেই। পটুয়াখালীর 3 উপজেলার 8টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। কলাপাড়া উপজেলায় আছেন সহকর্মী জাকারিয়া হৃদয়, যাচ্ছি তার কাছে। হৃদয়, আপনি কোন ইউনিয়নে আছেন আর সেখানকার ভোটের সার্বিক পরিবেশ কেমন দেখছেন? বলে আমি আছি পটুয়াখালী জেলা কলাপাড়া উপজেলা ধুলাসার ইউনিয়নের ধুলাসার মাধ্যমিক বিদ্যালয়, এটি হচ্ছে ধুলাসার ইউনিয়নের 3 নম্বর কেন্দ্র। সকাল থেকে এখন পর্যন্ত বলতে বেলা 6:11 পর্যন্ত এখানে 1311 মোট যে ভোট 1311, তার ভিতরে 33.56% ভোট কাস্ট হয়েছে। ভোটার উপস্থিতি তুলনামূলক একটু কম হলো, কিন্তু যারা উপস্থিত আসছে তাদের ভোটার উপস্থিতি মোটামুটি ভালো। আমার সাথে একজন প্রার্থী আছে এখানে চশমা মার্কা চশমা প্রতীকের, মোহাম্মদ মাহমুদুর রহমান, মাহবুবুর রহমান। আমরা একটু তার সাথে কথা বলে জানতে পারি শান্তিপূর্ণভাবে। তবে বাইরে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের চোখ রাঙানি হামকি ধুমকি আছে, এটা চলতেছে, ভোট সুষ্ঠুভাবে হইতেছে। আর প্রশাসনের লোকজন মোটামুটি প্রশাসনিক ব্যবস্থা ভালোভাবেই তারা নিয়ন্ত্রণ করতেছে। ধন্যবাদ কলি, আপনি শুনছেন আসলে এই যে প্রার্থীর যে বিষয়টা এরকম, আসলে পটুয়াখালী জেলার যে 3টি উপজেলার 8টি ইউনিয়নের প্রত্যেকটি ইউনিয়নে কিন্তু এরকম সুষ্ঠু স্বাভাবিকভাবে সকাল থেকে এখন পর্যন্ত ভোট গ্রহণের কথা শোনা যাচ্ছে। কলি হৃদয়, আপনাকে ধন্যবাদ। এবারে অব্যাহত বৃষ্টিতে সুনামগঞ্জের প্লাবন পরিস্থিতির অবনতি হয়েছে। সুরমা নদীর পানি বিপদসীমার 23 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমিন জানাবেন সেখানকার বন্যা পরিস্থিতির খবর। আমিনুল, যেসব এলাকায় পানি উঠেছে সেখানকার বাসিন্দাদের অবস্থা এখন কেমন? আপনি
আপনাকে ধন্যবাদ ছবিতে। এই মুহূর্তে আপনি একটু সুনামগঞ্জের যে পরিস্থিতি এই মুহূর্তে দেখবেন, এটি গতকাল কিন্তু আমরা জানিয়েছি দর্শকদেরকে যে পানি যত সময় যাচ্ছে তত কমছিল, কিন্তু রাতের বেলা হঠাৎ করেই পানি বাড়তে শুরু করেছে। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যেসব এলাকা এখন নিমজ্জিত রয়েছে, এটি শহরের একটি এলাকা এবং এটি লঞ্চঘাট এলাকা। আমরা একটু দু একটি দোকানঘরও আপনাদেরকে দেখাতে চাই। এই মুহূর্তে যে দোকানটি দেখতে পাচ্ছেন এগুলোর ভেতরে পানি উঠে গেছে এবং তারা কিন্তু তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে তারা এই মুহূর্তে একটি বেকার সময় পার করছেন। তারা যেমনটি বলছেন যে গত রাত থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এবং এখনো পর্যন্ত বৃষ্টি থামেনি, চলমান থেকে থেকেই রয়েছে ভারী বৃষ্টিপাত এবং এখন বিপদসীমার 23 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যেটি গতকাল বিপদসীমার 5 সেন্টিমিটার নিচে ছিল। অর্থাৎ 20 সেন্টিমিটার উপরে পানি বেড়েছে এবং বন্যার একটি পূর্বাভাস রয়েছে এবং এই কারণে সুনামগঞ্জে বড় একটি বন্যার ঝুঁকিও রয়েছে। আমিমুল, ধন্যবাদ আপনাকে। ফিলিস্তিনের সহায়তায় ইউরোপীয় ইউনিয়নের অনুদানের অর্থ ছাড়ে জটিলতা কেটে গেছে। মঙ্গলবার ইউরোপীয় কমিশন ইসির প্রেসিডেন্ট ইরসুলা ভন দের লিয়েন এই তথ্য জানিয়েছেন। এদিন রামাল্লা সফরে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মাহমুদ শাতায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি আশ্বাস দেন জরুরি ভিত্তিতে 2.5 কোটি ইউরো সহায়তা প্রদানের পাঠ্যবইয়ে থাকা কিছু বিষয় নিয়ে বিতর্কের জেরে তৈরি হয়েছিল জটিলতা, যার জেরে বন্ধ হয়ে যায় ফিলিস্তিনের শিক্ষাখাতে ইইউর অনুদান। ইউরোপীয় কমিশন ইইউর বেশ কয়েকটি দেশ ও সংস্থা যৌথভাবে সবচেয়ে বড় অনুদান দেয় ফিলিস্তিনে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সাথে সাক্ষাৎ করেন ভন দের লিয়েন। 2021 সালের অনুদানের অর্থ খুব দ্রুত তোলা যাবে, সব জটিলতা দূর হয়েছে, অর্থ ছাড়ের মাধ্যমে ফিলিস্তিনের পাশে দাঁড়াবো। ইউরোপ বরাবর আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল, ফিলিস্তিনের প্রতিও সহানুভূতিশীল। সহায়তা কর্মসূচি শুরুর জন্য ধন্যবাদ, এটা ফিলিস্তিনিদের জন্য একটি আনন্দের দিন। উইন্ডিজ বাংলাদেশ টেস্ট সিরিজের প্রসঙ্গ, আগামীকাল বৃহস্পতিবার থেকে অ্যান্টিগায় শুরু হচ্ছে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। পেস বোলিংয়ে স্বর্গভূমি উইন্ডিজের শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত সময় পার করছে টাইগাররা। উইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পর ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন ইয়াসির আলী রাব্বি, তবে নতুন অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বে ক্যারিবীয়দের মাটিতে ভালো কিছুর প্রত্যয় টাইগাররা। সামগ্রিক প্রস্তুতিতে খুশি দলের কোচ রাসেল ডোমিঙ্গো। কন্ডিশনের সাথে মানিয়ে নিচ্ছে পুরো দল, খুব ভালোভাবেই অনুশীলন পর্বগুলো পার করছি আমরা। আশা করছি অ্যান্টিগা টেস্টে ভালো কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। দর্শক, এই ছিল যমুনা নিউজে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।